আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে হিজাব কাটিং ও সেলাই শেয়ার করব। তো এখানে 3 গজ পরিমাণ কাপড় আছে, বড়দের জন্য 3 গজ কাপড়ই যথেষ্ট। তো এটাকে আমি প্রথমে 2 ভাজে ভাঁজ করে নিচ্ছি, ঠিক সমান 2 ভাজে এটাকে ভাঁজ করে নিতে হবে। খেয়াল করুন আপনারা, এই যে সমান 2 ভাজে ভাঁজ করে নিয়েছি, এখন একটা কোণা থেকে এভাবে ঘুরিয়ে এটাকে ভাঁজ করে নিতে হবে। তো সমান করে ভাঁজ করে নেওয়ার পরে এখান থেকে লম্বার মাপটা নিয়ে নেবেন। তো এখানে আমি 44 ইঞ্চি পরিমাণ লম্বা নিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো লম্বা নিয়ে নিতে পারবেন। তো এই যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড করে নিতে হবে সম্পূর্ণ অংশে, ওপর থেকে ধরে 44 ইঞ্চি বরাবর রাউন্ড করে নিলাম। তো এই যে রাউন্ড করে নেওয়ার পর এখন আমি রাউন্ড অংশ কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে বাকি যে কাপড়টুকু আছে এটাকে সমান করে এভাবে উপরে বসাতে হবে, কারণ উপরের পাটে আমার কিছু অংশ কাপড় কম পড়বে। তো এটাকে সেলাই করে জোড়া দিয়ে নিতে হবে। তো এভাবে উপরে 2 পাট বসিয়ে পিন আপ করে নিচ্ছি। তো পিন আপ করে নেওয়ার পরে এই সম্পূর্ণ অংশটিকে ঘুরিয়ে নিতে হবে, যেহেতু আমি নিচের অংশ থেকে কাটবো। তো এই যে ঘুরিয়ে নেওয়ার পরে এখন আমি এই অংশটি কেটে নিচ্ছি আর উপরের অংশ সামান্যভাবে মার্ক করে নিলাম। এখান থেকে আমি 12 ইঞ্চিতে মার্ক করে উপরের যে কাটা 2 পাট ওইটাকে মার্ক করে নিব। এখানে হচ্ছে মুখের যে ফাড়াটা সেটা, এরপরে বেঁচে যাওয়া কাপড় 2 টুকরো আছে এটাকে ভাঁজ দিলাম, 4 ভাঁজ হলো, আরও একটা ভাঁজ দিলাম, এখন 8 ভাঁজ তৈরি হলো। তো এটাকে মাথার ক্যাপ তৈরি করব। তো এই সাইডে 5 ইঞ্চিতে মার্ক করে নিলাম আর এই পাশে হচ্ছে 3 ইঞ্চিতে মার্ক করে নিলাম। তো এইভাবে রাউন্ড করে নিতে হবে, রাউন্ড করে নেওয়ার পরে কেটে নিতে হবে। তো এই যে আমার ক্যাপ কাটিং হয়ে গেল। এখন আমি সেলাই চলে এসেছি। তো প্রথমে যে উপরে টুকরো কাপড় দুটো সেটাকে সেলাই করে আটকে নিচ্ছি। তো এটাকে প্রথমে সেলাই করে আটকে নেওয়ার পরে এটার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব, তাহলে সেলাইটা কম বোঝা যাবে। সাধারণত হিজাবে, বড়দের হিজাবে জোড়া পরেই, যেহেতু অনেক বড় করে বানানো হয় তো উপরের অংশে জোড়া পরেই নিচের অংশটা ঠিক থাকে। তো এই যে চাপ সেলাই দিয়ে নেওয়ার পরে এখন 2 পার্ট একসাথে করার পরে এখন হিজাবের মেন পার্টের সাথে এটাকে সেলাই করে নেব। এই যে 2 পার্টটাকে একসাথে করে আমি সেলাই করে নিচ্ছি আর এটার উপর দিয়েও আমি চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়ার পরে যে বাড়তি অংশগুলো যে দেখা যাচ্ছে এই অংশগুলো আমি কেটে নেব। তো এই যে আমার চাপ সেলাই দেওয়া শেষ, এখন আমি ক্যাপ লাগিয়ে নেব। তো আমি যে এই যে উপরে মাঝ বরাবর চিহ্ন করেছিলাম, তো এই যে ক্যাপেরও আমি মাঝ বরাবর ভাঁজ করে কেচির সাহায্যে কেটে চিহ্ন করে নিচ্ছি। এখন 2 কাটা অংশ একসাথে করে আমি ক্যাপটাকে সেলাই করে নিচ্ছি। খেয়াল করুন আপনারা, আশা করি বুঝতে পারছেন। আপনাদের বুঝতে সমস্যা হলে ব্যাক করে দেখে নেবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এক পাশে ক্যাপ সেলাই করা শেষ, আমি অপর পাশেও ক্যাপটি সেলাই করে নিচ্ছি। ক্যাপ সেলাই করার পরে এই যেমনটা দেখাবে, ক্যাপের উপরে একটা চাপ সেলাই দেব। তো আমি ক্যাপের নিচে থেকে সামান্য মুড়ি মারবো, মুড়ি সেলাই করতে হবে এভাবে ভাঁজ দিয়ে। তো চাপ সেলাইটা মুড়ি সেলাই করার পরে একসাথে চাপ সেলাইটা দিয়ে নেব। তো এই যে মুড়িটাকে ভাঁজ করে নিয়ে একটাই ভাঁজ দিলাম, যেহেতু কাপড়ের মুড়িটা এই পাশেই। তো এই ভাঁজ দেওয়ার পরে ক্যাপের উপরে যে আরেকটা চাপ সেলাই সেটা আমি দিয়ে নিচ্ছি। তো এই যে চাপ সেলাই দিয়ে নেওয়ার পরে এই পাশেও আমি চিকন করে মুড়ি সেলাই করে নেব। তো আমি ক্যাপের উপরে আরও একটা সেলাই দেব, ডাবল সেলাই দিলে দেখতে সুন্দর লাগবে। আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে সিঙ্গেল সেলাইও রাখতে পারেন, আবার চাইলে ডাবল সেলাইও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো ডাবল দিলে দেখতে সুন্দর লাগে। তো এখন আমি উল্টো পাশ থেকে ক্যাপের মুড়ি যে সেলাই দিয়েছি নিচের অংশ, তার নিচে থেকে সাইড সেলাই করে আটকিয়ে দেব। তো এই যে সাইড সেলাই করা আমার শেষ, এখন আমি নিচে মুড়ি সেলাই করে নেব। তো চিকন করে এভাবে ডাবল ভাঁজ দিয়ে মুড়ি সেলাই করে নিলে মূলত আমার হিজাবটি তৈরি হয়ে যাবে। হিজাব তৈরিটা কেমন লাগলো সেটা আপনারা কমেন্টস করে জানাবেন, আশা করি ভালো লেগেছে।
এই যে আমার হিজাবটি তৈরি হয়ে গেছে, দেখুন সম্পূর্ণ হিজাবটি কেমন দেখাচ্ছে। তো আজকে এখানেই শেষ করছি, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।